বহুল জনপ্রিয় সিনেমা ডক্টর স্ট্রেঞ্জ। 2016 সালে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এত বছর পরও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এবার শোনা যাচ্ছে আসতে চলেছে এর সিকুয়েল। এ সিনেমার হিরো ছিলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এবার ডক্টর স্ট্রেঞ্জ টুতে তিনি ছাড়াও থাকতে যাচ্ছে নতুন চমক। সম্প্রতি বক্স অফিসে সুপারহিট সিনেমা স্পাইডারম্যান নো ওয়ে হোম। জানা যাচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ টুতে থাকবে স্পাইডারম্যান খ্যাত টবি ম্যাগুয়ার। সম্প্রতি দেখা গেছে অ্যান্ড্রু গার্ফিল্ড ও টবি ম্যাগুয়ারকে নো ওয়ে হোমে টম হল্যান্ডে যোগ দিতে। ইন্টারনেটে একটি প্রতিবেদন ইঙ্গিত দিয়েছে যে ম্যাগুয়ার ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে উপস্থিত হতে পারেন। একসাথে দুই তারকাকে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ম্যাকগুইয়ার একটি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ দুটি স্যাটার্ন পুরস্কার অর্জন করেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।